ভুল, তাদের এক চুল ক্ষতি হবে না, ক্ষতি আমাদেরই হবে। মুমতাজুল মনে করছে আমি দাদা হুজুরের নামে বলে আমি বহু ফায়দা লুটছি, হায় হায় হায়। না না, আপনারও ভুল হচ্ছে, আপনি দেখেন লক্ষ্য করে। তর্কযুদ্ধ সাধারণ মানুষের কাছে কেন করবেন? রসুল বলেছেন হক পথে থাকলেও যখন তর্ক আসবে তর্ক থেকে তোমাকে সংযত হতে হবে, কারণ তর্ক আর ঝগড়ার জন্য জাতি ক্ষতিগ্রস্ত হবে। জাতি কথা বলেন না কেন, জাতি ক্ষতিগ্রস্ত হবে না? হয়েছিলেন কারা? একটু দূরে যান, এই হাদিসের ব্যাখ্যায় দু ঘন্টা সময়ের দরকার, আপনি কি ভাবছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবিরা সাবিরা সাবিরা, শুনে রাখো জেনে রাখো। এই আয়াতের ব্যাখ্যা একটু টেনে আনি, হাদিসটা এখানে রাখেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কি লেখা হয়েছে, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফা আসলিহু বাইনাহুমা। যদি কোন ইমানদার দুইজন ব্যক্তির ভিতরে যদি দ্বন্দ্ব তৈরি হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ বলেন হাবিব, দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ বিধান দিলাম, বিধান দিলাম, তাদের মধ্যে যেন সমাধান করে দেয়, তাদের মধ্যে যেন সমাধান চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি গাধার উপরে সওয়ার হয়ে চলে যাচ্ছেন, গাধার উপরে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লাহ বাপ জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে উঠেছেন, গাধার উপরে উঠে তিনি আরোহণ করে চলে যাচ্ছেন। যেতে 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 আব্দুল্লাহ ইবনে উবাইর পাশ থেকে গাধাটা যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইর পাশ থেকে গাধাটা যাচ্ছিল। যেতে 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 গাধার পেশাব লেগেছে, গাধার পেশাব লেগেছে। ও ভাইরা বাবাজিরা, গরু ছাগলের পেশাব লাগলে জায়গাও চেনে না, স্থানও চেনে না, যেখানে পেশাব লাগে সেইখানেই তারা পেশাব করে, কথা ঠিক না ভো? কিন্তু এক শ্রেণীর জন যুবক ছেলেরাও এখন কুকুরের চেয়েও খারাপ, ছাগল ভেড়ার চেয়েও খারাপ, এই কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, এরা যা প্যান ট্যান পরে বসতে পারে না, বসতে গেলে খুবই কষ্ট, বরং এরা কুকুরের চেয়েও খারাপ। এদের পেশাব পায়খানার কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে সেখানে বার করে দিয়ে লাগিয়ে গেল, এই কথা বলছেন না কেন? এই দেখেন না জন যুবক ছেলেরা, দেখেন এখানে তো জলসা হচ্ছে, আমরা বলছি এটা জান্নাতেরই বাগান, জান্নাতেরই বাগান, তারা ওই বলে আমাদের জান্নাতি বাগান তো দোকান, কথা বলেন না কেন? বলছে আমাদের জান্নাতি বাগান ওখানে ডাকছে। সেদিন ওই তাল দিয়ে গিয়েছি, দেখি দোকানে প্যান্ডেলে মানুষ নেই, দোকানে এত মানুষ, দোকানে ঢোকা যায় না, রাস্তা দিয়ে যে যাবো স্টেজে তেমন পরিস্থিতি নাই। কি রে বাবা, এত ঠেলাঠেলি, আর এখানে এত লোক, এখানে জান্নাতি বাগান প্যান্ডেল সুন্দর করে সাজানো, এর ভিতরে আসছে না, জান্নাতি মাছে নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, এখন গাধার পেশাব লেগেছে, কি লেগেছে বললাম? এখন জন ছেলেদের পেশাব লাগলে ও আর খোঁজে না, আড়াল টাড়াল জায়গা খোঁজে না, ও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগে যায়, কথা বলেন না কেন? সমাজ কি করে তৈরি হবে বলেন না? সমাজ জাতি শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামুদ জাতি এইভাবেই ঝগড়া দ্বন্দ্বের ভিতরে মধ্যে শেষ হয়েছে, আদ জাতি এইভাবেই শেষ হয়েছে। আদম আলাইহি সালাতু ওয়াসালামের দুটো ছেলে ছিল না, একটা হাবিল আর একটা কাবিল, এই শুনেছেন আপনারা? শোনেননি? আরে বিয়ের সিদ্ধান্ত নিয়ে টানাটানি, এ বলে এটা বিয়ে করব, ও বলে এটা বিয়ে করব, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বাপের কাছে গিয়েছে, আদম বলছে আল্লাহর তরফ থেকে বিচার আসবে, তোরা মেনে নে, আল্লাহর বিচারের ফয়সালা তোরা শুনে মেনে নে। হাবিল আর কাবিলের কাছে আল্লাহর সিদ্ধান্ত এলো, সেই সিদ্ধান্ত হাবিল আর কাবিল তারাই দুজনাই, একজন মানতে চায় আর একজন মানতে চায় না, এ বলে তুই মানলি ও আমি মানছি না, তোর অবস্থা খারাপ করেই ছাড়বো। কি গো, দ্বন্দ্ব হয়েছে না হয়নি? ক্ষতি হয়েছে না হয়?
আরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান কটা বললাম এই জোরে বলেন কটা 10 ভাই এক দল করে দুই ভাই আরেক দল করে এই কথা বলছেন না কেন তারা উভয় মুমিন ছিল এই মুমিনদের ভিতরে যে দ্বন্দ্ব যদি সমাধান না হয় বিপদ হবে না হবে না আপনারা কটা কটা উদাহরণ নেবেন কটা উদাহরণ নেবেন যদি আমি এই বিষয়ে বলি মুসলিম জাতি কতটা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে দেখেন এখন আমরাই কামড়া কামড়ি করব আর আমাদেরকে পেটাই করার জন্য তৈরি হচ্ছে ইহুদি আর নাসারা কথা বলছেন না কেন আপনারা এরা বলছে এরাই তো মোল্লা মৌলভি টুপি দিয়ে বড় বড় ওয়াজ নসিহত করে এখন তো এদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে কখনো ফুরফুরা কখনো বসিরাট কখনো অমুক কখনো তুমুক এদের দ্বন্দ্ব মেটাতে মেটাতে এরা যখন শেষ হয়ে যাবে মাঝখানে আমরা চাবুক ঘুরাবো আর আমাদের চাবুকে সব পরিষ্কার হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক না এখন আলেমে আলেমে শতাশতিনে যতটা না মিল আছে আলেমে আলেমে তত মিল নেই খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখেন আমি কথা বলছি খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন জায়গা তো আমি আপনাদের দোয়ায় যাই দেখি পরিস্থিতি দুটো সতিন যদি মিল থাকে তো দুটো আলেম মিল থাকে না কথা বলেন না কেন দুটি মুফতি এনে দেখেন না ফতোয়া দু রকম দেবে মারামারি করে এ বলে এই তালাক হয়নি ওরে তালাক হয়েছে দুজনাই মাথা মারামারি করে মাথা ফাটাফাটি হবে কথা বলেন ঠিক না ভুল আরে এই ওয়াজে কি সমাজ তৈরি হবে কানে টান দিয়ে চলে গেলাম এই শিয়ালদা থেকে একবারে ক্যানিংয়ে চলে গেলাম আপনি কি বুঝলেন সমাজের কি উপকার হলো যদি দ্বন্দ্ব তৈরি হয় এর সমাধানটা কি এটা কি কোরআনে হাদিসে নেই নাকি আরে আপনি ছাড়েন না মমতাজুলের কথা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহে কিতাবের ভিতরে এসেছে সরাসরি তিনি আল্লাহর নবীর সঙ্গে 100 বার দিদার পেয়েছেন জোরে বলে এই আরেকটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ তিনি বলেছেন উনজুরু ফি আমালি উম্মতিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা রওজা শুয়ে শুয়ে তার তামাম উম্মতের আমল দেখতে পায় জোরে বলেন আপনার কি চোখ আছে বিরোধিতা কেন করবেন তার জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহ দার তাফসীর পড়ে আপনি আলেম হন দার তাফসীর না পড়লে আলেম হতে পারবেন না তিনি তাই বলেছেন না আরো বলেছেন ওয়াইস্তিগফারু লাহুম আনিস সাইয়্যাত নবী পাক সাল্লাম তার উম্মতের গুনার জন্য মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন জোরে বলে শুধু কি তাই নাকি ওয়া তারাদ্দুদু ফি ইখতারিল আরদি বিল বারাকাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতান তিনি যত্রতত্র ভাবে যেখানে ইচ্ছা সেখানে হাজির হতে পারেন জোরে বলে আরে আপনার যদি কষ্ট হয় ফুরফুরায় হাজির হয়নি তাহলে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহে তেনার জীবনে খুঁজে দেখেন তিনি মাদ্রাসা বানাবেন চিন্তায় আছেন রসুল সাল্লাম বলছেন আবুল কাসেম চিন্তা করো না আমি রসুল তোমাকে মাদ্রাসার ফাউন্ডেশনে দাগ দিয়ে যাচ্ছি রসুল করিম সাল্লামের হাতে লাঠি মোবারক ছিল রসুল করিম সাল্লাম লাঠি দিয়ে দাগ দিয়ে দিলেন আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহে বলছেন আমি সকালে ফজরের নামাজ পড়ে দেবন্দের জমিনে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে দাগ দিয়েছে সেই জায়গার লাঠির দাগ পড়ে রয়েছে জোরে বলে ফুরফুরার কথা বললে যদি আপনার কষ্ট হয় তাহলে দেওবন্দ কেন দেওবন্দের প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি যার পীর হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম কিয়াম না করলেও টানার পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি সালামের পক্ষে তিনি নিজে সালাম কিয়াম করতেন এবং সালামের পক্ষে তিনি বহু কিতাব লিখেছেন জোরে বলো তারা আপনার পীর যদি ভুল করে সেদিকে আসে যায় না আমরা বলি না আমাদের আর নতুন করে পীরের দরকার নেই দাদা হুজুর আমাদের জন্য যথেষ্ট পীর পাঁচ হুজুর আমাদের জন্য যথেষ্ট পীর আবুল কাসেম নানুতুবি আমাদের জন্য যথেষ্ট আদর্শদাতা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি আমাদের জন্য যথেষ্ট উপদেশদাতা তানাকে আমরা ভালোবাসি সম্মান করি শ্রদ্ধাও করি ওলিরা কোনোদিন মরে না বরং যদি কোনো পীরের ছেলে সে যদি আদর্শ অনুপাতে চলে আমরাও তাকে মাথার তাজ বানিয়ে রাখবো এতেও আমাদের কোনো আপত্তি নেই কথা বলেন না কেন যদি দেখি তার ভিতরে দিন আছে সমাজ আছে শরীয়ত আছে আমরা তাদের বিরোধিতা করি না কেন বিরোধিতা করবে আপনি বোঝেন কথা
রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, একটু ভালো করে বোঝেন বাবা, একটু ভালো করে বোঝেন রাসূল কি বলতে চাচ্ছেন একটু বোঝেন। আগো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কই একটু তাকবীর দেন দেখি না রে তাকবীর, আরো জোরে তাকবীর দেন না রে তাকবীর। তিনি আরো বলছেন ওয়া ইয়াহজুরু ফি জানাজাতুম মিন সালিহি উম্মতিহি, রাসূল শুধু দুনিয়ায় আসেন না বরং তার নেক উম্মত যখন মারা যায় রাসূল চাইলে তার জানাজায় শরীক হতে পারে। জোরে বলেন আর একটু চিল্লে বলেন, তবে হাজির নাজির জানা যাবে না, রাসূল আসতে পারেন আর এসেছেন একতার ভিতরে, আকাশ পাতাল পার্থক্য আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি যে কথা বলতে চাচ্ছিলাম যে দ্বন্দ্ব যদি হয় রাসূলের সমাধানটা কি, হাদিসের সমাধানটা কি? রাসূলের করিম সাল্লাম তিনি যাচ্ছেন গাধার উপরে সওয়ার হয়ে, এখন গাধার পেশাব লেগেছে, মনে আছে আপনাদের এই কথা বলেন মনে আছে? গাধার পেশাব লেগেছে, আচ্ছা ও কি জায়গা চেনে? কথা বলেন জায়গা চেনে? যে আমাকে এখন পেশাব লেগেছে বাথরুমে যেতে হবে? আরে যারা শ্রেষ্ঠ উম্মত বলে দাবিদার করে, আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তারা পেশাব লাগলে তারা বাথরুম খোঁজে না। আর কি ওই গাধা কি বাথরুম খুঁজবে নাকি? কথা বলেন না কেন? গাধা কি বাথরুম খুঁজবে? বাথরুম খুঁজবে না। নবী বলেছেন অবশ্যই খেয়াল রাখো বেশিরভাগ জাহান্নামে তারাই যাবে যাদের পিশাবের ছিটা থেকে যারা নিজেরা বাঁচতে পারে না। এজন্য আমি যেখানে মসজিদের জলসা দেই আমি বললাম জলসা আগে মসজিদে শান আর পাথর পরে লাগাবেন, আগে বাথরুম করেন, আগে পায়খানাটা ঠিক করেন, কারণ ওই পায়খানা বাথরুমের কারণে নামাজ হবে না, আর নামাজ না হলে ওই পেশাবের ছিটা দ্বারাই মসজিদ শেষ পাথরের হলেও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আসল জায়গায় ফাঁকা আর মসজিদে এসি দিলে হবে বাবা? হবে না। মসজিদে এসি দিলে হবে না, আগে বাথরুম ঠিক করেন। মসজিদ ভাঙা থাক, আগে বাথরুম ঠিক করেন, আগে পেশাবখানা ঠিক করেন। পেশাবের ছিটার দরুন বেশিরভাগ কবরবাসীদের কবরে আজাব হবে। আপনি কি হাদিস শোনেন না? আপনি কি হাদিস পড়েন না? আমি বললাম আগে এটাই করো, আগে পেশাব বাথরুম খানা তৈরি করো, তারপরে মসজিদে পাথর লাগাবে, তারপরে এসি লাগাবে, তারপরে যাই লাগাও বাবা লাগাবে, অসুবিধা নেই। কথা বলেন ঠিক না ভুল? আসল জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে বিপদের শেষ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে তিনি আরোহণ করে রয়েছেন। ও ভাইরা বাবাজিরা, গাধার উপরে তিনি আরোহণ করে রয়েছেন, গাধার পেশাব লেগেছে, গাধার পেশাব লেগেছে। রীতিমতো সময়ে গাধা পেশাব করতে শুরু করেছে। গাধা যখন পেশাব করেছে আব্দুল্লাহ ইবনে উবাই পাশে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই পাশে ছিল, পেশাবের কারণে আব্দুল্লাহ ইবনে উবাই সাথে সাথে নাকে রুমাল দিয়েছে, নাকটা সিকটে নিয়েছে, নাকটা সরিয়ে নিয়েছে। ও ভাইরা বাবাজিরা, পাশে ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ও আব্দুল্লাহ বিন রাওহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধার পিঠে রয়েছে, যে গাধাটা পেশাব করেছে, ওই গাধার পেশাবের গন্ধ তোমার মেশকে আম্বারের চেয়ে বেশি সুঘ্রাণ। একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না আরে তাকবীর, আরে জোরে তাকবীর দেন না আরে তাকবীর। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, আব্দুল্লাহ বিন উবাই, তুমি নাক সেটকালে কেন? নাক সেটকালে কেন তুমি? আমি বলছি নবী যে গাধার উপরে সাওয়ার করে আছেন, ওই গাধার পেশাবটা যে করেছে, তুমি নাকে রুমাল দিচ্ছ, সরে যাচ্ছ। আমি বলছি ওই গাধার পেশাব তোমার মেশকে আম্বারের চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যখন বলেছে ও মানতে পারে না, কি গো মানতে পারে না? মানতে পারার কারণে দুইজনায় দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এ বলছে আমার মেশকে আম্বারের চেয়ে ওই গাধার পেশাব সুঘ্রাণ হতে পারে না, আর ইনি বলছেন হ্যাঁ অবশ্যই সুঘ্রাণ। এখন দুজনার ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এখন সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুরের ওসিয়ত নসিহত জেনেই বলেছেন যে ফুরফুরায়
রসূল কেরিম সাল্লামে এসেছিলেন আর মুমতাজুল বলছে আসেনি এখন দুজনার মধ্যে সমস্যা বেঁধে গেছে এই সমস্যার সমাধান কি হবে ইনি বলছেন যে এই গাধার পেশাব মেসকে আম্বারের চেয়ে ভালো আর উনি বলছে না আমি মানতে চাই না এখন দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে সমাধান কি হবে কি গো আমার কথা বুঝতে পারছেন আপনারা দ্বন্দ্ব যদি কোনো ফ্যামিলিতে ঢোকে ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে দ্বন্দ্ব যদি কোনো সমাজে ঢোকে সেই সমাজ নষ্ট হবে দ্বন্দ্ব যদি কোনো কওমে ঢোকে সে কওম নষ্ট হবে দ্বন্দ্বের সমাধান না পাওয়া পর্যন্ত আমি ওই প্রথমে বলেছি যদি কেউ সিলসিলার বস্তা ছিদ্র করে তাহলে হাদিস কোরআন যুক্তিতর্ক দিয়ে আগে বস্তাটা সেলাই করে দেওয়াটাই যুক্তিযুক্ত বরং বস্তা সেলাই না করে ইঁদুর খুঁজতে খুঁজতে এদিকে আমাদের সিলসিলার বস্তা ছিদ্র আরো বেড়ে যাবে ধান চাল যা আছে সব বেরিয়ে যাবে কথা বলেন না কেন ঠিক না ভুল আজকে দেখেন না কোন একটা বক্তা যদি বক্তা স্টেজে ওঠে আগে গাল না দিতে পারলে শান্তি নেই গাল মুসলমান মুসলমানের বিরুদ্ধে গাল দেয় মনে করবেন যে ওর জন্মের একটু ত্রুটি আছে কথা বলেন না কেন এই কথা বলছেন না কেন ঠিক না ভুল কারণ ওই যে হারামজাদা তিন প্রকারের হয় ক প্রকার বললাম হারামজাদা তিন প্রকারের হয় কিভাবে হয় আমরা জানি বিয়ে করার আগে যদি ছেলে হয় তাহলে ওই ছেলেটা হারামজাদা হয় এই কথা বলছেন না কেন এখন বেশিরভাগ ছেলে পুলে বিয়ে করার আগে হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন হয়তো বিয়ে হওয়ার পরে ছেলে আসছে দুনিয়ায় কিন্তু পেটে গিয়েছে বিয়ে হওয়ার আগে কি গো সমস্যা বাড়বে না কমবে এই জোরে বলে না কেন বাড়বে না কমবে বলেন আর ওই ছেলে যদি হয় তাহলে কি ওই ছেলে কি মসজিদের দিকে আনা কি অত সহজ নাকি আর ওই ছেলে হলে কি প্যান্ডেলে সহজে ঢুকবে নাকি কি গো কথা বলেন না কেন এটা একটা কারণ নাম্বার ওয়ান যদি বিয়ে হওয়ার আগে ছেলে হয় ছেলেটা হারামজাদা হয় নাম্বার টু মেয়েদের মাসিক একটা রোগ আছে না নাই কথা বলেন এ আছে না নাই জোরে বলেন যদি কোনো পুরুষ সেই অবস্থায় মেলামেশা করে ওই অবস্থায় যদি সন্তান আসে তাহলে ও সন্তানটাও হারামজাদার খাতায় যাবে এই কথা বুঝতে পারছেন না পারেন না এই জোরে বলেন বুঝতে পারছেন কথা ও ছেলেটা কি হবে দেখেন দুনিয়া শেষ হবে এই কারণে হবে কারণ দুনিয়াতে এই জেনারেশন যা আসছে না খাতারনাক জেনারেশন দুনিয়াতে যে জেনারেশনটা আসছে খাতারনাক জেনারেশন রসুল এজন্য বলেছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আমি রসুল আমার জামানাটা ভালো ছিল তারপরে জামানাটা একটু খারাপ তারপরে আরো খারাপ তারপরে আরো খারাপ তারপরে আরো খারাপ যত জিন যাবে তত খারাপ হবে কারণ হচ্ছে এইগুলোই কারণ কথা বলেন না কেন আপনারা ঠিক বলছি না ভুল বলছি বলে আচ্ছা দুই নম্বরে হারামজাদা খুঁজে পাওয়া গেল তিন নম্বর কারা তিন নম্বর হচ্ছে মায়েদের যখন সন্তান হয় ৪০ দিন তার সঙ্গে মেলামেশা করা হারাম কদিন বললাম এই জোরে বলে কদিন ৪০ দিন ওই ৪০ দিনের মাথায় যদি স্বামী স্ত্রী সঙ্গম করে যদি কোনো সন্তান আসে তো ওই সন্তানটা সুসন্তান নয় ও হারামজাদার খাতায় যাবে তাহলে হারামজাদা কপকার হলো এই জোরে বলেন কপকার হলো এই জোরে বলেন কপকার হলো হ্যাঁ গো বাবা এগুলো কি বলার প্রয়োজন নয় নাকি এই কথা বলছেন না কেন আরে এখন তো জন যুবক ছেলেরা বিয়ে করার মশলাও জানে না এরা দাঁড়িয়ে এখন এখন পেশাব করতে শিখিনি তে মশলা জানবে কোথ থেকে এই কথা বলেন না কেন এজন্য এই জলসাগুলো হচ্ছে সমাজ গঠনের জলসা এই জলসাগুলো হচ্ছে সমাজ তৈরি করার জলসা কিন্তু এই জলসাগুলো বর্তমানে সমাজ তৈরি আর হচ্ছে না বরং সমাজ বলেন জাতি বলেন ধ্বংস করার রাস্তা তৈরি হচ্ছে কথা বলেন ঠিক না ভুল তাহলে হারামজাদা কপকার হলো ক
খোঁজ নিয়ে দেখেন, আগে শেখেন, আগে বই পুস্তক পড়ে তারপর বিয়ে করেন। নচেত দুনিয়াতে যত হারামজাদা বাড়বে তত গুনাহ বাড়বে, যত হারামজাদা বাড়বে তত মদখোর বাড়বে, যত হারামজাদা বাড়বে তত তাসের আড্ডা বাড়বে, যত হারামজাদা বাড়বে তত গন্ডগোল বাড়বে। এ গন্ডের মীমাংসা করতে পারবে না কোনো নেতা আর নাকড়ি। কথা বলেন না কেন, ঠিক না ভুল? কে আছে আই দিন দেখি আমার সামনে, আয় আমার সামনে, আমার সামনে এসে কথা বল। কি গো এমন মানুষ আছে না নেই, জোরে বলে। সেগুলো মুসলমানদের, এগুলো সতর্ক হতে হবে আমাদের। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা পেশাব করেছে, এখন পেশাবের গন্ধ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাকে গিয়েছে, নাকটা সিটকে সরে গিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, আব্দুল্লাহ বিন উবাই, নাক সিটকাচ্ছ কেন? আমার নবী যে গাধার উপরে বসে আছে না, ওই গাধা যে পেশাব করেছে, তোমার পকেটে আর তোমার গায়ে যে মেশকে আম্বার আছে তার চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, সমাধানটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রয়েছেন, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাবিরা সাবিরা সাবিরা, আমি রাসূল তোমাদের সামনে রয়েছি, এমন ভাবে তোমরা দ্বন্দ্ব করো না, এমন ভাবে তোমরা দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দ্বন্দ্বের সমাধান আমার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই দ্বন্দ্বের সমাধান আমার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, যদি কোনো আলেমে আলেমে দ্বন্দ্ববাদে, যদি কোনো মুক্তি মুক্তি দ্বন্দ্ববাদে, যদি কোনো পীরে পীরে দ্বন্দ্ববাদে, দ্বন্দ্বের সমাধান যদি না খুঁজে পায়, তাহলে ওই পীরগিরি নষ্ট হবে, তাহলে ওই আলেম নষ্ট হবে, ওই আলেম ধ্বংস হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি বসে আছেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেম্বারের দাঁড়িয়ে 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 তিনি খুতবা দিচ্ছেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরতে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে তিনি মদিনার মসজিদে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় ফাজা আহিনাইজিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এমন সময় আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 আমার নবীর কাছে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও মদিনার মসজিদের মুসল্লিরা, তোমরা একটু সাইড দাও, সাইড দাও, সাইড দাও, আমি যে হাসানকে লক্ষ্য করে বলেছি, আমি যে হুসাইনকে লক্ষ্য করে বলেছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, আমার হাসান আমার হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। আমার হাসান দৌড়ে দৌড়ে আসে, আমার হাসানকে একটু জায়গা দিয়ে দাও, আমার হাসানকে একটু জায়গা দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার পাশে এসে হাসান বসবে। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আর একটু উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ও সাহাবীরা একটু সাইড দাও না, একটু সরে যাও, আমার হাসান আসছে আমার পাশে একটু বসবে। তিনি এমন একজন ব্যক্তি, তিনি এমন একজন ব্যক্তি, তিনি কুফা এবং সিরিয়ার মধ্যে সমস্যা দ্বন্দ্বকে তিনি সমাধান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে তাকে সাইড দাও, দুইটি জাতির ভিতরে তিনি মীমাংসা করবেন। আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য তাকে দিয়েছেন, কাকে? হযরতে হাসানকে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
পাঁচ হুজুর বলেন, দাদা হুজুর বলেন, বসিরহাটের হুজুর বলেন, যখন তাদের জামানা বিরাজ করেছে, যারা এর প্রতি উত্তর, যারা তাকে বদনাম দিয়েছে, তারা যাকে আরে দাদা হুজুরকে কম থুয়েছে বলেন, দাদা হুজুরকে এখান থেকে ফুরফুরা থেকে তাড়িয়ে সেই দোঁকে পাঠিয়েছেন, দোঁক থেকে আবার এখানে এসেছেন, নবীকে কি ভালো মেজাজে দেখেছেন, নবীকে তাড়িয়ে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, কথা বলেন না কেন? যারা দ্বীনের কথা বলবে, যারা হক পথে থাকবে, তাদের বস্তা কাটার ইঁদুর শত শত আছে, কথা বলেন ঠিক না ভুল? তবে ইঁদুরে বস্তা কেটে দিলে সেলাই করতে হবে, কি করতে হবে বলেন? সেলাই করতে হবে। লাফালাফি করাটা সারা শরীয়তের কথা নয়, বরং যারা গালি দেয় তারা গুনায় কাবিরা করে, কি করে? জোরে বলেন, কি করে? গুনায় কাবিরা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মদিনার সাহাবীরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও, আমার হাসান চলে আসে, আমার হাসান চলে আসে, আমার হাসানকে আমার আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দান করেছেন, দুটি জাতির ভিতরে তিনি সমন্বয় করে দেবেন, তাদের ভিতরে মীমাংসা করে দেবেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যে গাধার উপরে সওয়ার করে রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা পেশাব করেছে, দুইজনার ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, একজন বলে না না না, পেশাবটা মিশকে আম্বারের চেয়ে আরো সুঘ্রাণ, আব্দুল্লাহ ইবনে উবাই বলে না 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 না, এটা মানতে চাই না, মানতে চাই না, মানতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, সাহাবীরা আমি কি বলে দেই না, মান তারাকা ওয়ারা ওয়া হুয়া মুবতিলুন বুনিয়ালাহু ফি রাবাদিল জান্নাহ। আমি রসূল কি বলে দেই না, যদি কোনো মানুষ অন্যায় জানার পরেতে, অন্যায় জানার পরেতে সে যদি তর্ক তর্কি না করে, সে যদি ঝগড়ায় না জড়ায়, সে যদি সবর ইখতিয়ার করে চলে আসে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পাদদেশে একটা ঘর তার জন্য বানিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলি নাই, মান তারাকা ফাহুয়া মুহিক্কুন বুনিয়ালাহু বাইতান ফি ওয়াসাতিহা। ও আব্দুল্লাহ বিন উবাই, আমি কি বলি না, ও আব্দুল্লাহ বিন রাওহা, তোমরা এই নিয়ে দ্বন্দ্ব করো কেন, কেন দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, আমি রাসূল কি বলে দেই না, যারা হক জানার পরেও তর্ক করবে না, যারা সত্য জানার পরেও তর্ক করবে না, যদি সে না বোঝে, সে হক জানার পরেও সে যদি পিছিয়ে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মাঝখানে একটা জান্নাতের ঘর বানিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন আক্তাতালু ফাআসলিহু বাইনাহা বাইনাহা। আমার আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, এটা সমাজ গঠনের কথা বললেন, বিচার বিশ্লেষণের কথা বললেন। আমার আল্লাহ তাআলা কোন জাতি, কোন বংশ, কোন কব, কোন গোত্রকে মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে মীমাংসা করার কথা বললেন। ও দুনিয়ার মানুষেরা, যদি দুই মুমিনের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সেও মুমিন আর ওই ব্যক্তি মুমিন, তাহলে তাদের ভিতরে তোমরা কি করবে, ফা আসলিহু বাইনাহা, তাহলে তাদের ভিতরে তাদের সমস্যাটাকে সমাধান করে দাও, তাদের ঝগড়াটাকে মীমাংস করে দাও, তাদের সমস্যা সমাধান করে দাও, যদি এই সমস্যা সমাধান করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, 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 ফাসলিহু বিল আদলি ওয়া আকসিতু, তাহলে তাদের দুইজনার ভিতরে আদলের সঙ্গে মীমাংসা করে দাও, ইনসাফের সঙ্গে বিচার করে দাও,
ইনসারের সঙ্গে শায়াশাতের উপরে বিচার করে দাও ওয়া আকসিতু আর আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আমার আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে বড় ভালোবাসেন যারা ন্যায় বিচার করে যারা ন্যায় বিচার করে দেয় ন্যায় মীমাংসা করে দেয় আমার আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি রাসূল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিলুন হুনালিকা জিন্নুল লা ইয়ানআমুল ইনসান ইল্লা সাবআতুম মিনার রিজাল আহাদুহুম ইমামুন আদিলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে তে কোনো ছায়া থাকবে না আরশ নেমে আসবে আর সূর্য নেমে আসবে জমিনের নিকটবর্তী হয়ে যাবে সূর্য নেমে আসবে সূর্যের এত তাপ বেড়ে যাবে সূর্যের তাপের কারণেতে মানুষের মগজগুলো টকবক 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 করে ফুরতে থাকবে ওই ঘুনুগুলো নাক দিয়ে বেরিয়ে আসবে গাল দিয়ে বেরিয়ে আসবে ও ভাইরা বাবাজিরা পায়খানার দাঁত দিয়ে নাড়ি ভড়িগুলো গলে গলে বেরিয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময়তে তাদের মাথায় আরশের ছায়া ধরা হবে তাদের মাথায় আরশের ছায়া ধরা হবে যারা নাকি ন্যায় পরোয়ান বিচার করেছে দুই মুমিন ভাইদের ভিতরে দুই মুমিন ভাইদের ভিতরে যারা মীমাংসা করেছে আল্লাহ নবী বলেছেন তাদেরকে বেছে 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 নিয়ে মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা 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 আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাগুলোকে কোন কোন বান্দা কোন বান্দা দুনিয়াতে যারা মুমিন বান্দাদের সমস্যা সমাধান করেছে দুনিয়ার ভিতরে দুই মুমিন ব্যক্তির ঝগড়াকে মীমাংসা করেছে আমি আল্লাহ তাআলা বলছি নবীও বলে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছেন ইমামুন আদিলুন ন্যায় পরোয়ান বিচারক যারা রয়েছে আমার আল্লাহ তাআলা তাদেরকে বেছে 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 নিয়ে আমার আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন একটু তাকবীরের ধ্বনি দেন দেখি না আর এই তাকবীর না হয়নি আর জোরে তাকবীর দেন না আর এই তাকবীর আরে জোরে তাকবীর দেন না আর এই তাকবীর বর্তমানে এমন বিচারক খুঁজে পাওয়া যায় না ও ভাইরা বাবাজিরা মুমিন মুমিন বান্দাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে ঘরে আগুন লেগে গেছে বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা পেট্রোল নিয়ে ছুটে যাচ্ছে বর্তমানে কিছু মানুষ রয়েছে যারা ডিজেল নিয়ে ছুটে যাচ্ছে বর্তমানে কিছু মানুষ আছে যারা কেশ কেরোসিন নিয়ে ছুটে যাচ্ছে বুঝে থাকলে জবাব দেন জবাব চাই বুঝে থাকলে জবাব দেন জবাব চাই ঘরে যদি আগুন লাগে পেট্রোল মারলে কি আগুন লিভবে না জোর হবে কি বাবা যদি কারোর ঘরে আগুন লাগে এখন পানি নিয়ে যাওয়ার মানুষ খুব কম পেট্রোল নিয়ে যায় কেউ কেরোসিন নিয়ে যায় কেউ ডিজেল নিয়ে যায় কেউ আচ্ছা ডিজেল যদি ঘরে আগুন জ্বলছে তার উপরে মারা হয় বলেন লিভবে না জোর হবে এই কথা বলে না কেন আপনারা বুঝতে পারেন না কথা জোরে বলেন না জোর হবে না কম হবে যদি পেট্রোল মারা যায় তাহলে ওই আগুন আরো বাড়বে না কমবে এই জোরে বলেন এখন আগুন ধরেছে ও বেচারা সিলসিলার বস্তা ছিদ্র করেছে তার দরুন আগুন ধরেছে কিন্তু বর্তমানে যারা সমাজের খেদমত করছে বলছে আমরা বড় বড় আলেম তারা ওই আগুন লিভাচ্ছে না আরো পেট্রোল মারছে এই কথা বলছেন না কেন আপনারা পেট্রোল মারছে কি মারে না বলেন ডিজেল মারছে কি না মারে না তারে নিভানোর মানুষ নাই বস্তা সেলাই করার মানুষ নেই কিন্তু আরো জ্বালিয়ে দেওয়ার মানুষ অনেক তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক না ভুল যদি আমি গাল দেই ফতোয়া দেই তাহলে তো আমি ভাইরাল হব মানুষ আমাকেই বড় বলবে কি বক্তা রে ওকে একটা বক্তাকে কি ধলাই না করলো হায় 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 এখন বক্তা বক্তাদের ধলাই করছে কথা বলেন ঠিক না ভুল সাধারণ মানুষের আর নামাজ রোজার ধলাই হয় না সাধারণ মানুষ রোজা নামাজ করে না তার জন্য
ধলাই হয় না এখন বক্তা বক্তা ধলাই হচ্ছে কে কার বেশি বড় কাফের বলতে পারে কথা বলেন না কেন ঠিক না ভুল এজন্য আমি বলি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জামানাতে 73টা দল হবে কটা বললাম এই জোরে বলেন কটা 73টা কটা দল জান্নাতে যাবে একটা তারা কারা এই নিয়েই গন্ডগোল কথা বলেন ঠিক না ভুল বাংলাদেশে বর্তমানে অন্তত আমার জানা মতে মনে হয় 30-40টা দল তৈরি হয়ে গেছে আপাতত কথা বলেন কেন ঠিক না ভুল বাংলাদেশে 30-40টা দল তৈরি হয়ে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে খোঁজ নিয়ে দেখেন ও প্রায় 30টার মতো হয়ে গেছে তাহলে হলো কথা ওখানেও 30টা এখানে 30টা হলো কথা প্রায় 60টা দল হয়ে গেছে শুধু ফুরফুরা শরীফে খোঁজ নিয়ে দেখেন তাদের ভিতরে আহলে হাদিস ফেরকা ঢুকে গেছে খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখেন আমিনউদ্দিন রেজভী বলছে যে নবীর প্রতি আগে ঈমান না আনলে সে কাফের হয়ে যাবে কি সমস্যা বলেন দেখি অথচ আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ঈমান আনো তারপর রাসূলের প্রতি ও বলছে না যারা নবীর প্রতি আগে ঈমান না আনবে তারা বেঈমান কাফের আচ্ছা বলেন এই দলগুলো বিভক্তি হওয়ার কারণটা কি ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ না অন্য কোন জিনিস কথা বলে একই হাতি একই কোরআন ব্যাখ্যা করার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বলেছেন 63টা 73টা দলে বিভক্ত হবে কটা দলে বিভক্ত হবে 73টা দলে বিভক্ত হবে সমাজ শরীয়তের খেদমত চলছে কিন্তু আমার ক্যাটাগরির কথা আমাকে বলতেই হবে কারণ আমি সিলসিলার মানুষ আমি সিলসিলার আলেম আমি ফুরফুরা থেকে পড়াশোনা করেছি আমাকেই ফুরফুরার বিরুদ্ধে কথা বলা যাবে না আমাকে ফুরফুরার পক্ষেই কথা বলতে হবে আমি তবলিগ মাদ্রাসায় পড়েছি আমাকে তবলিগের পক্ষেই কথা বলতে হবে আমি আহলে হাদিসের বক্তা আমাকে আহলে হাদিস সম্পর্কেই কথা বলতে হবে নচেত তো আমার গ্রুপের লোক থাকবে না এই কথা বলছেন না কেন আপনারা তাহলে দিন চলছে আলোচনা চলছে ক্যাটাগরি সিস্টেমে চলছে কথা বলেন না কেন ঠিক না বল ক্যাটাগরি সিস্টেমে দিন প্রচার হচ্ছে এতে কোনো फायदा নেই সমস্যা সমাধান করবেন কি করে বস্তা সেলাই করার লোক পাবেন না আগুন ধরেছে ঘরে ও আগুন নেভানোর লোক খুঁজে পাবেন না কেউ পেট্রোল নিয়ে যাবে পেট্রোল নিয়ে গেলে কি আগুন লিবে রে বাবা আর লেভার কোনো জায়গা নেই রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার সব দলই যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাহ একটাই দল আমি রাসূল বলছি জান্নাতে যাবে জোরে বলে তারা কারা এবারে তাদের বিশ্লেষণ তারা কারা তারা আহলে হাদিস তারা কি বেরিলি তারা কি ওয়াহাবি তারা কি কাদিয়ানি তারা কি আহলে সুন্নাত তারা কারা এজন্য আমি সেদিন বলছিলাম যে জান্নাতে যেতে হলে একটা আপনাকে নাম রাখতে হবে সেটা আপনি হিজবুল্লাহ কিনা সেটা আপনি কি হিজবুল্লাহ কিনা অনেকে আমরা তকদির দিয়ে বলি হিজবুল্লাহ আপনারা বলেন জিন্দাবাদ কি ও বলেন না বলেন না কই আমি একবার হিজবুল্লাহ বলছি আপনারা তকদির দেন দেখি হিজবুল্লাহ কই সকলে বললেন না তার মানে হিজবুল্লাহ মরে গেছে আর বেঁচে নেই নাকি হিজবুল্লাহ অল্প হয়ে গেছে না মরে গেছে আধ মরা হয়ে গেছে কই আমার আরেকবার বলছি আপনারা তকদিরটা কি জোরে দেন দেখি যদি জোরে দেন তো মনে করবে হিজবুল্লাহ বেঁচে আছে না অর্ধেক মরা হয়ে গেছে হিজবুল্লাহ আর হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আল্লাহ বলছেন যারা হিজবুল মানে হচ্ছে দল ভালো করে বুঝুন হিজবুল মানে হচ্ছে দল হিজবুল মানে একটা দল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আল্লাহ বলছেন যারা হিজবুল্লাহ তারাই জয়ী হবে আর হিজবুল্লাহ ছাড়া যারা আছে সব হিজবুল শয়তান আর হিজবুল শয়তান যারা আল্লাহ নিজেই বলেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে আপনি যদি কৃতকার্য হতে চান তাহলে আপনাকে একটা নাম রাখতে হবে সেটা হিজবুল্লাহ সেটা কি
এখন আমি যদি হিজবুল্লাহর কথা বলি অনেক তাবলীগ ভাইরা মনে করবে এই ফুরফুরায় পড়ে এসেছে মানে এইজন্য হিজবুল্লাহর নাম করে না এটা আল্লাহর কোরআন যে আপনি যদি কৃতকার্য হতে চান তাহলে আপনাকে হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দলই হতে হবে তাবলীগ করুন সেটা আল্লাহর দল হতে হবে হিজবুল্লাহ করেন আল্লাহর দল হতে হবে আহলে হাদিস করেন আল্লাহর দল হতে হবে এজন্য যে ক্যাটাগরির মানুষ হোক না কেন আল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিন তুমি হিজবুল্লাহ করো তাবলীগ করো আহলে হাদিস করো কাদিয়ানি করো আমি আল্লাহ বলছি মুত্তাকিন যারা তাদের জন্য আমার জান্নাত রেজিস্ট্রি জোরে বলেন সুবহানাল্লাহ কি কথা বুঝতে পারছেন না পারে না বলেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে বর্তমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জামানাতে 73টা দল হবে কটা দল হবে বললাম 73টা দল হবে এখন দেখা যাক যে 73টা দলের ভিতরে এখন এত দল তৈরি হয়ে গেছে বর্তমানে যে দল পরিপূর্ণ হতে আর কয়েকটা দল হলেই মানে দল পরিপূর্ণ হয়ে যাবে সেটা কিসের ভিতরে হবে সব উম্মতে মুহাম্মাদের ভিতরে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাবার আমার উম্মত যারা আমি রাসূল বলছি তারা প্রত্যেকই জান্নাতে যাবে জোরে বলেন এবারে আমি বুঝে থাকলে আপনার জবাব দেন নবীর উম্মত কারা আমরা তো নাকি বলেন কই কারা কারা হাত তুলে দেখান নারে তাকবীর এবার রাসূল বলেছেন যারা আমার উম্মত আমি রাসূল তাদের জন্য সহি মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহ বলছেন কি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতআনি ফাদখালাল জান্না ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আমার উম্মাত উম্মাতানিরা শুনে রাখো জেনে রাখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমার উম্মতের ভিতরে 73টা দল হবে 73টা দলের ভিতরে 72টা যাবে জাহান্নামের ভিতরে 72টা যাবে জাহান্নামের ভিতরে আমি রাসূল বললাম ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাহ একটাই দল তারা জান্নাতে চলে যাবে তারা কারা তাদের দেখলে বোঝা যাবে তাদের গায়েতে সুন্নতের ঘ্রাণ বেরিয়ে আসছে যাদের দেখলে মনে হবে যাদের পোশাক দেখলে মনে হবে যাদের আচার ব্যবহার দেখলে মনে হবে যাদের গায়েতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নতের ঘ্রাণ যাদের গায়ে থেকে বেরিয়ে আসবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেলাম তারাই কেবল জান্নাতি হয়ে যাবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা কিসের গন্ধ আল্লাহর নবী বলেন আমার আদর্শের গন্ধ তাদের ভিতরই থাকবে আদর্শের গন্ধ কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় হযরতে উমার কে ডেকে বলেছিলেন হযরতে আবু বকর কে ডেকে বলেছিলেন হযরতে উসমান কে ডেকে বলেছিলেন ও উমার ও উসমান শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাব তবে আমার একজন পাগল রয়েছে যার নাম হলো ওয়াইসুল করুনে আমি রাসূলুল্লাহ আমার পরিহিত জুব্বাটা তাকে দিয়ে দিও মদিনায় যদি কখনো দেখতে পাও আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার পরিহিত জুব্বাটা আমি আমার আবু বকরকে দিলাম না উমারকে দিলাম না উসমানকে দিলাম না আমার একজন পাগল রয়েছে যিনি নাকি আমার আদর্শগত পাগল যিনি নাকি আমার উম্মত হয়েছে না আমার আদর্শগত উম্মত তার ভিতরে সুন্নত রয়েছে তার ভিতরে সুন্নতের আদর্শ রয়েছে তার ভিতরে মা বাবার সেবা রয়েছে তার ভিতরে নামাজ রয়েছে তার ভিতরে রোজা রয়েছে তার ভিতরে হজ জাকাত ইত্যাদি সারা শরীয়তের হুকুম রয়েছে আল্লাহর নবী বললেন আমি চলে
চলে যাবার পরেতে আমার জুব্বাটা কাউকে দিলাম না কাউকে দিলাম না আমি দিলাম আমার পাগল আমার পাগল আমার প্রেমিক ওয়াইসুল করুনিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন একদিন ওয়াইসুল করুনি মদিনায় হাজির হযরতে উমর হযরতে আবু বকর গরিতে রয়েছেন আজ ওয়াইসুল করুনির কথা শুনে ডাক দিয়েছেন ওয়াইসুল করুনি ঘরের ভিতরই তখন জান নাই ওয়াইসুল করুনি বলেছিলেন ও নবীর সাহাবীরা তোমরা কারা তোমরা কারা তোমরা কারা তোমাদের গা থেকে যেন আমি রাসূলুল্লাহর ঘ্রাণ মোবারক পাচ্ছি জোরে বলেন না সুবহানাল্লাহ অথচ নবীর দরবারে তিনি যান নাই নবীর খান তিনি কিভাবে পেলেন বুঝতে পারলেন কি করে এটা নবীর খান অথচ আমার নবীর দরবারে যায় নাই সাহাবা পদে পদ মর্যাদা তিনি নিতে পারেন নাই কেন কিভাবে কিভাবে আমার নবীর খান পায় জানেন না জানেন না জানেন না ও ভাইরা বাবাজিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল করুনিকে জান্নাতি জুব্বা দিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জুব্বাটা দিয়ে গেলেন আবু বকর ওমর উসমান ডেকে বললেন ওয়াইসুল করুনি আপনি কি এত আমল করেছেন নবী আমাদের জুব্বা দিয়ে গেলেন না আবু বকর বলে আমাকে জুব্বা দিল না উমর বলে আমার জুব্বা দিল না এমন কি আমল করেছো এমন কি আমল করেছো রাসূলুল্লাহর জুব্বার পাওনা কেন তুমি হলে হযরতে ওয়াইসুল করুনি বলেছিলেন উমার উসমান আমি আমার নবীর দরবারে আসতে পারি নাই তবে আমার নবী সুন্নতির আদর্শ মেনে চলে এজন্য মারফি মাসতুবির ভিতরি হযরত ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুস্তাফা হ্যায় আয়নায়ে জিল্লে খোদাস্ত মুনকা সাদার যদি তোমরা আমার নবীকে চিনতে চাও যদি তোমরা আমার নবীকে বিশ্লেষণ করতে চাও হযরত আবুল কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবীকে বিশ্লেষণ করা সাধারণ কোন মানুষের কাজ নয় রাহা জামালি পাতির হেজাবে এ বাশারিয়াত আওর নানা জানা কিসি নে তুঝি বাজাজি সতারা চিল্লে বলে না সুবহানাল্লাহ জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ আরে তকবীরের ধ্বনি হোক না না রে তকবীর ও বাবা সকলেই চুপ করে থাকে মুসলমান জাতি ক্ষতি কেন বলে ঘর কাছে বলে ধরে আছি টান মা তা বলে হেঞ্জা কেউ টেনে মরে আর কেউ হেঞ্জা হেঞ্জা বলে ছেড়ে দেয় কথা বলেন না কেন ঠিক না এই জন্য আমরা পিছিয়ে আছি আমাদের মধ্যে দ্বন্দ্বের মীমাংসা হয় না বাবা দ্বন্দ্বের মীমাংসা এই জন্য সকলেই উচ্চ কণ্ঠে আমি তকবীরের ধ্বনি শুনতে চাই না রে তকবীর না এখনো সব তকবীর একত্রিত হয়নি এজন্য আমাদের দশের লাঠি একের বোঝা হয় তো নাকি বলেন কথা বলেন না কেন দশের লাঠি একের বোঝা না আমরা সকলেই তকবীর দেব যাতে শামিয়ানা ভেদ করে আল্লাহর দরবারে আমাদের তকবীরের ধ্বনি পৌঁছে যায় সকলে উচ্চ কণ্ঠে তকবীর দেবেন না রে তকবীর না রে তকবীর মাশাআল্লাহ আপনারা চাঙ্গা থাকলে বক্তা চাঙ্গা থাকবে আমার পরেই আসছেন টাইম হয়ে গেছে প্রায় তিনি আসবেন মধুমাখা কথা শুনবেন আপনারা যান ঠান্ডা হয়ে যাবে কি কথা বলছিলাম কি কথা বলছিলাম কি ভুলে গেছেন নাকি গন্ধ ভুলে গেছেন গন্ধ এখন পেশাবের গন্ধ আহারে আমার নবীর সুঘ্রাণের গন্ধ ওয়াইসুল কুরুনি পেয়ে বলছো ওমর ওমর উসমান তোমাদের ভিতরে কি আমার নবী আছে আমি নবীর সুঘ্রাণ পাচ্ছি জোরে বলেন না সুবহানাল্লাহ আরে মহব্বত ভালোবাসা কিভাবে পেলেন সুঘ্রাণ আর একটু দূরে যাই
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তাআলা 12 খানা সন্তান দিয়েছেন এক মায়ের 10 খানা আর এক মানের 2 খানা একজনের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজনের নাম হলো বুনিয়ামিন আর 10 মা 10 সন্তান হলো এক মায়ের ও ভাইরা বাবাজিরা যদি দুই ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি হয় 10 ভাই আর দুই ভাইয়ের ভিতরে সমস্যা সমাধান কে করবে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বড় ভালোবাসেন মহব্বত করেন বুনিয়ামিনকে বড় মহব্বত করেন ভালোবাসেন ভাইদের হিংসা তৈরি হয়ে গেল ভাইদের ঝগড়া তৈরি হয়ে গেল না 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 ইউসুফকে কেন আমার আব্বা জান বড় ভালোবাসি আমাদেরকে কেন ভালোবাসছে না তকবীর দেন নারে তকবীর আরে জোরে তকবীর দেন নারে তকবীর মাওলানা সাহেব আসেন জোরে তকবীর দেন নারে তকবীর হিজবুল্লাহ আরে জোরে বলেন হিজবুল্লাহ নারে তকবীর